ওনার থেকে বয়স আরো বড়, এরুম এক বুড়া রাস্তার পাশে বৈশা গালে হাত দিয়া কানতেছে। সালামালকি দিয়ে কয়ে সাসা ফরে কান্দেন, আমি মনে করছিলাম আমার থেকে বড় কেউ নাই, আপনার বয়স তো আমার থেকে বড়। আপনার বয়স কত? কয়ে আমার বয়স মাত্র 130 বছর। জোর বর্মি মদ্যফাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি পীরে কামেল আল্লামা আশেকে মোস্তফা সাহেব, মোহতামিম জামিয়া আনোয়ারিয়া মাদ্রাসা বর্মী, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খান, বিশিষ্ট শিল্পপতি আইয়ার খান জুটমিল বর্মী, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে আমার পূর্বে খুব গুরুত্বপূর্ণ বয়ান করেছেন অল্প সময়ে হযরতুল আল্লাম মাওলানা মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী, বয়ান করেছেন আলহাজ হযরত মাওলানা কাজী মহিউদ্দিন সাহেব এবং হযরত মাওলানা হাফেজ মাওলানা আব্দুল হক সাদির সাহেব, উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, ফর্দার অন্তরালে অবস্থান রতা ফর্দা নিশীন মা বোনেরা, আল্লাহ ফাকির দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া, যিনি মেহরবানি করে মায়া দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, মোবারক মজলিস, বরকতপূর্ণ মজলিস, এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যারা খুশি হয়েছেন অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনার মানসে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা নিসা 115 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আকায় তাজদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ, কি বলবেন আপনারা বুদ্ধি করে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি। স্টেজের ডাইন পাশে যে বাচ্চাদের আওয়াজ, এই যে একটু বন্ধ করলে ভালো হয়, বলার মতো যোগ্যতা এস্তেদাদ আমার মধ্যে নেই, আপনারা পিপাসা নিয়ে আসছেন নির্ঘাত নিঃসন্দেহে, এই পিপাসা নিবারণ হয় মতো কিছু জরুরি কথা যা আমার প্রয়োজন আপনাদেরও প্রয়োজন, আমার বলার ক্ষমতাও নাই যোগ্যতাও নাই কিছুই নেই, আল্লাহ তাআলা দয়া মায়া করে যেন কিছু কথা দিনের স্বার্থে যার দ্বারা সকলের ফায়দা হয় এমন কিছু কথা যাতে পাক মেহরবানি করে আমার অন্তরে এলকা করেন, বলার ব্যবস্থা করেন, প্রত্যেকের আমলের মধ্যে লাগাইয়া দেন, প্রত্যেকে অন্তর খুলে দিল থেকে বলি আমিন, আরো অন্তর খুলে বলি আমিন। সাজাদি সেরাফিল রোজে নালারা, সাজাদি সেরাফিল রোজে নালারা, মিদে হান বসিদায় সদ সালারা, হাইকে ইসরাফিল ওয়াক্তান আউলিয়া, মুরদারা জি সাহায়া তাস তো নমা, গোয়াদি আওয়াজ আওয়া হাজুদাস, জিন্দা কারদান কারে আওয়াজ হা খোদাস। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবেন, মোট দুইবার সিংহায় ফুঁক দিবেন, প্রথম ফুৎকারের আগে অবস্থাটা এই দাঁড়াবে, ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুইরাত ওয়া ইজাল
ইশারু উত্তিলাত ওয়াইদাল বহুসু হুশরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। জুমার দিন, শুক্রবার দিন, মুহররম মাসের 10 তারিখ, অন্য অন্য দিনের মতন মানুষ, ছোট ছোট বাচ্চারা বিকেলবেলা খেলাধুলার জন্য বাহির হবে, মা বোনেরা পাকশাকের জন্য প্রস্তুতি নিবে, দোকানদার বাবারা দোকানপাট খুলিয়ে বসবে, কাস্টমারেরা সদাই নেওয়ার জন্য হাট বাজারে ভিড় করবে, গরু ছাগলগুলা এই বিকেলবেলা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। হঠাৎ করে শুনতে পাবে বাবা একটা বাঁশির আওয়াজ, এই আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই, আওয়াজটার সাথে সাথে কলজায় কম্পন মারবে, এই আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই। আস্তে আস্তে আওয়াজ যখন বৃদ্ধি পাবে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা রেখে দৌড়ে বাড়ির দিকে দৌড়াবে, গরু ছাগলগুলা রশ্মি ছিঁড়া ছিঁড়া এইভাবে আত্মরক্ষার জন্য বাড়ির দিকে আসবে, দোকানদার বাবারা তাড়াতাড়ি শাটারগুলো বন্ধ করে বাড়ির দিকে আসার চেষ্টা করবে, কাস্টমারেরা দৌড়াদৌড়ি আরম্ভ করবে, দেশ বিদেশ খবর হয়ে যাবে বাংলাদেশের পরিস্থিতি বড় খারাপ, কেমন জানি বিকট একটা বাঁশির আওয়াজ পাওয়া যায়। সৌদি আরবের লোকেরা বলবে এই সৌদির অবস্থা বড় খারাপ, কেমন জানি একটা বাঁশির আওয়াজ পাওয়া যায়। এটা তো দুনিয়ার কোনো বাঁশির আওয়াজ নয় বাবা, এটা কোনো সঙ্গীতের বাঁশির আওয়াজ নয় বাবা, ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালামের সিঙ্গার, ফুকের আওয়াজ, বাঁশির আওয়াজ। এই আওয়াজটা যখনই বাড়তে থাকবে, ইজার শামসু কুবরা, হঠাৎ করে মানুষ নজর করে দেখবে সূর্যের আলো ক্ষত, সূর্যের মধ্যে এখন কোনো আলো নাই, দুনিয়াতে আমরা দেখতাম বাবা সূর্য অস্ত যাওয়ার পরে এরকম চন্দ্রের আলো ফুটিয়া ওঠে, নক্ষত্রের আলোগুলো চোখের সামনে আসে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো অন্ধকার হয়ে যাবে, ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, ফরফর বিপদ বাড়তেই থাকবে, হঠাৎ করে শোক কানাকানি শুরু হয়ে যাবে, এইভাবে পাহাড় পর্বত গোলা আকাশের মধ্যে উড়তে থাকবে। যারা হজ করতে গেছেন বাবা, উমরা করতে গেছেন যারা, সৌদি আরবের এক একটা পাহাড়ের নমুনা আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুদিহাত। ও আরব দেশের মানুষেরা, তোমরা তোমাদের ঘরে ঘরে উট পালন করো, তোমরা উটের দিকে নজর করে দেখো না, আমি আল্লাহ তাআলা উটের কত কুদরত দিয়ে তৈয়ার করেছি, 7 দিন 8 দিন পর্যন্ত যদি পানি নাও থাকে ও তার কর্মের মধ্যে কোনো ব্যাঘাত ঘটায় না, এত ধৈর্যের মালিক। ওটের দিকে তাকাইয়া তোমরা ধৈর্যের শিক্ষা গ্রহণ করা, এবং পাহাড়ের দিকে তাকাও বন্ধা, আমি পাহাড়কে কত মজবুত বানিয়েছি, ঝড় তুফানের দ্বারা পাহাড় নিজের জায়গা ছাড়ে না, ঝড় তুফানের দ্বারা টলিয়া যায় না, পাহাড় যেমন ঝড় তুফানে লাড়ানো যায় না, পাহাড়কে যেমন লাঠি দিয়া উড়াইয়া ফেলানো যায় না, পাহাড়কে যেমন রক্ত চক্ষু দেখাইয়া শেষ করে দেওয়া যায় না, আপনার আমার দৃষ্টান্ত হবে পাহাড়ের মতো। কোনো ইহুদি নাসারার ধমকের দ্বারা, কোনো নাস্তিক মুরতাদের চক্রাঙ্গানের দ্বারা পাহাড়ের মতন মুসলমান একটা জাররা পরিমাণ সরাইতেই পারবে না, জোরে বলেন ঠিক কিনা। পাহাড় থেকে আপনার আমার শিক্ষা রে বাবা, পাহাড়ের মতো মুসলমান হবে মজবুত, উটের মতন হবে ধৈর্যশীল, ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে নজর করে দেখো বান্দা, আমি আসমানকে কত উঁচু করে বানাইছি, আসমান যত উঁচু তোমার এক একটা আকাঙ্ক্ষা হবে অত উঁচু, তুমি উচ্চ আকাঙ্ক্ষার মানুষ, নিম্নের দিকে নজর করবে না, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে নজর করে দেখো না বন্ধা, জমিনকে আমি কিভাবে বিছাইয়া দিয়েছি, জমিনকে আমি মাটি বানাইয়া দিয়েছি,
ফাহমোকামেল তেজ করদন নিস্তেরা, ফাহমোকামেল তেজ করদন নিস্তেরা, জুশে কাস্তা মিনা গিরদ ফজল শাহ, বাহারেরা কায়সা ওদসের সবজ শাহ, খাক সোতা গুলব রুয়দ রং বরাম। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, শিল্পপতি বাবারা, পর্দানিশীন বাবারা, আমার আল্লাহ জমিনের কথা উল্লেখ করে বলতেছেন, তুমি মাটির মতো নরম হইয়া যাও বন্ধা, তুমি যদি পাথরের মতো শক্ত থাকো, পাথরের মধ্যে গাছ লাগাইলে কোনোদিন গাছ হবে না, পাথরের মধ্যে ফুলের চারা লাগাইলে সেখান থেকে কোনোদিন ফুলের গাছ হবে না, খাচ্ছ তুমি মাটি হইয়া যাও, রংবরুইয়াদের রং বরাম, গোলবরুইয়াদের রং বরাম। মাটি যদি হইতে পারো বাবা, গাছ লাগাইলে যেমন গাছ হইয়া যায়, ফুল লাগাইলে যেমন ফুল হইয়া যায়, আপনার আমার মনটা যদি অহংকার থেকে মুক্ত হইয়া মাটির মতন মানুষ হইতে পারি, এক একটা বয়ানের সাথে সাথে ইমানের গাছ হইয়া সেখানে আমলের ফল ধরা আরম্ভ করবে, জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইভাবে আকাশের মধ্যে পাহাড় গুলো উড়তে থাকবে। সাত নম্বরের কাজ হবে, আরব দেশের মানুষ উটের বড় ভালোবাসে, বিশেষ করে যখন গর্ভবতী হইয়া যায় উটের থেকে দুধ আসবে, উটের থেকে বাচ্চা হবে। কিন্তু কেয়ামতের এই আলামত যখন শুরু হইয়া যাবে, ইসরাফিলের আওয়াজ, উটের মালিক উটের খবর নেবে না। ওয়াইদাল ওহশু হুশরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জমা হইয়া যাবে, এখানেই বাঘ, এখানেই হরিণ। বাঘে জানবে না হরিণ আমার খাদ্য, হরিণ জানবে না বাঘ আমার দুশ্মন। ওয়াইদাল বিহারু সুজ্জরাত, সূর্য চন্দ্র সুইটা সুইটা যখন সাগর মহাসাগরের মধ্যে পড়িয়া যাবে, সাগরের মধ্যে তুফান আরম্ভ হবে বাবা, একটা ঢেউ আর একটা ঢেউর সঙ্গে বাড়ি লেগে লেগা সাগরের পানিগুলো আর পানি থাকবে না। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, সাগরের পানিগুলার সব আগুনে পরিণত হইয়া যাবে, চতুর্দিকে কান্নাকাটি শুরু হইয়া যাবে, আরব সাগরটা এখন আগুন হইয়া গেছে, বঙ্গোপসাগর আগুন হইয়া গেছে, ভারত মহাসাগর আগুন হইয়া গেছে, আটলান্টিক মহাসাগর এখন আগুন হইয়া গেছে। এইগুলা হবে কিয়ামতের লক্ষণ। এরপরের পরিস্থিতি আল্লাহ তাআলা বলেন, ওয়াইদান নুফুসু জুফফিজাত, হাশরের ময়দানে যখন মানুষগুলা উঠবে, নেককার হয়ে যাবে এক গ্রুপ, বদকার হয়ে যাবে আরেক গ্রুপ। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, মাগো তোমার বাবা তোমাকে কেন জিন্দা দাফন করেছিল? ওয়াইদা সুহুফু নুশিরাত, আল্লাহ তাআলা আমলনামা খুলিয়া দিবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আকাশের আবরণ বইটা বইটা আসমানকে আল্লাহ তাআলা ছোট্ট বানিয়ে ফেলবে। ওয়াইদা সামাউ কুশিতাত, ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তেজিত করে ফেলবেন। ওয়াইদাল জান্নাতু উজলিফা, জান্নাতকে টাইনা টাইনা কাছে নিয়ে আসবেন। আলিমাত নাফসুম্মা আহাদারাত, সেদিন প্রত্যেকটা মানুষ জানবে তার সামনে কি হাজির হয়ে গেল, নেক আমল না বদ আমল, জান্নাতের সুসংবাদ না জাহান্নামের দুঃসংবাদ। এই জন্য যুবক তরুণ বাবারা, পর্দানিশীন মায়েরা, শিল্পপতি বাবারা, রাজনীতিবিদ, বড় বড় নেতারা, বেশি দিনের জন্য মাবুদ আপনাকে আমাকে পাঠায় নাই, এই দুনিয়াটা বানাইয়া ইসরাফিল বানাইয়া ফুক ফুক দেওয়ার জন্য সিংহা ইসরাফিলের হাতে ধরায় রেখেছেন, অল্প সময়ের জন্য দুনিয়াতে আসা, হুকুমটা পাইতে দেরি, ইসরাফিল আওয়াজ দিতে মুহূর্ত বিলম্ব করবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তুমি তৌফিক দান করো, জোরে জোরে বলেন আমিন। হিন্দু ঠাকুর, হিন্দু পণ্ডিত খুব বেশি বাইরা গেছে, প্রতি সোমবারে 30,000-40,000 ফুট উপরে ওঠে, নিচে নামে, বেশি বাড়াবাড়ি। আমাদের দেশও বর্তমানে হিন্দুরা বেশি জামাইয়ের আদরে থাকতে থাকতে
হিন্দুরও মন হইতেছে বেশি বাড়াবাড়ি আরম্ভ করছে, কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে সারা দেশ উত্তাল, আপনারা জানেন কিনা? সারা দেশে মিছিল চলছে, ভোলাতে আগুন জ্বলছে, হিন্দুর বাচ্চা হয়ে আমার নবীকে গালি দিছে, হিন্দুর বাচ্চা হয়ে মা ফাতেমাকে গালি দিছেন, হিন্দুর বাচ্চা হয়ে আল্লাহকে গালি দেওয়ার পরে সেই ভোলার ইমানদারেরা প্রতিবাদের জন্য যখন মিছিল আরম্ভ করেছেন, এটা কোনো সরকার বিরোধী মিছিলও নয়, এই মিছিলের মধ্যে আওয়ামী লীগের বড় বড় নেতারাও ছিল, বিএনপির মনোভাবের লোকেরাও ছিল, দলমত নির্বিশেষে নবীর প্রেমিকেরা রাজপথে যখন মিছিল করতেছিল, ওই ভোলার ওসিও হিন্দু সেই পুলিশ বাহিনীর নির্মম গুলিতে, কেউ বলেন চারজন, কেউ বলেন এগারো জন যুবক শাহাদত বরণ করেছেন, শতাধিক আল্লাহর ওলিরা হাসপাতালে কাতরাইতেছেন। আমরা এই জমিনে থেকে প্রতিবাদ করি, এই নবীর দুশ্মনদের যথাযথ বিচার যদি বাংলার জমিনে না হয়, এই বাংলার জমিনের আগুন নিবানের ক্ষমতা কারো হাতে থাকবে না। নারায়ে তাকবীর, হো লাফালাফি লাফালাফি, হিন্দু বেশি লাফালাফি, মুসলমান দুর্বল। আব্দুল কুদ্দুস গঙ্গুহি, আপনারা জোরে বলেন রহমতুল্লাহ, ওনার কাছে মুসলমানরা গেছেন গিয়া বলেন, হুজুর বড়র উপরে আরো বড় আছে না নাই? আইয়া সাবু আল্লাহ মিয়াবদিরা আলাইহি আহাদ, বন্ধ তুমি কি মনে করেছ তোমারে সোজা করার ক্ষমতা আমার নাই, বড়র উপর আরো বড় আছে না নাই? বুড়া মানুষ, ছেলে মাস্টার, মাস্টারে রেখে বলে মাস্টার ছেলে, কই জি আব্বা আমার বয়স কত? কামনের বয়স কেমনি জানি? তোর দাদা জন্ম তারিখ লেখকে থইয়া গেছে ফর, মাস্টারে দাদার লেখা জন্ম তারিখ ফইরা, ক আব্বা আমার তো অনেক বয়স, আমরা তো টের পাই না, কত? ক একশো দশ। একশো দশ হয়ে গেছে? ক যে হা, তাহলে আমার থেকে বড় কেউ আসেনি? কোলারা বলতেছে না 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 আব্বা, আমার থেকে বড় কেউ নেই, নাতিনেরা চিল্লাইতেছে আমগো দাদার থেকে বড় আর কেউই নাই। এই দুই চারজনের কথা শুনে অহংকারে ভিতর ডাকেরা ফাফা ফাফা করতেছে, আমার থেকে বড় কেউ নাই, আমার থেকে বড় কেউ নাই, তোর থেকে বহুত বড় আছে, তুই গড় বৈশা টের ফাস না, কথা জোরে বলেন ঠিক কিনা? আমি যখন এলাকার সবচাইতে বড়, তাহলে ব্যাগ ট্যাগ দিয়ে মাল সামান দিয়ে আমি হজে চলে যাই। আমাদের দেশের মানুষের আগের খাস্ততা ছিল বুড়ো হইতে হইতে একেবারে দেন্দা না হওয়া পর্যন্ত হজে যাওয়ার চিন্তাও করতো না, আর যেই গরুটা হাল চাষ করতে নিলেই শুয়ে পড়তো, এটারে দিত কোরবানির লেগা, আর যেই ফোলাডারে আল্লাহ ডাকতে বললে আব্বা ডাহে, এই বলদরারে দিত মাদ্রাসায়, কথা জোরে বলেন ঠিক নেই? এই বুড়া বয়সে মক্কা শরীফ রোয়ানা, বিশ তিরিশটা গ্রাম পার হইয়া দেখে আল্লাহ আকবার, ওনার থেকে বয়স আরো বড়, এরুম এক বুড়া রাস্তার পাশে বৈশা গালে হাত দিয়া কাঁদতেছে, সালামালকি দিয়ে কয়ে সাসা ফরে কান্দেন। আমি মনে করছিলাম আমার থেকে বড় কেউ নাই, আপনার বয়স তো আমার থেকে বড়, আপনার বয়স কত? কয়ে আমার বয়স মাত্র একশো তিরিশ বছর, জোরে বলেন সুবহানাল্লাহ, একশো তিরিশ বছর আপনার? কই যে আপনাকে বাড়ি কই? কো আমাকে বাড়ি আগে আসিল এখন নাই। কান্দেন কার? কো আমার আব্বাই, আমার মাইরা দুইরা বাড়িতে বাহির করে দিছে, এই জন্য কান্দি। ও মা লারা দিয়ে দেখে এই বেড়াই শেষ নেই, বেড়ার এখনো বাপ আছে, কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন এতিমখানার ছাত্ররা এতিম, মুসলমানেরা গোড়া শিকড় ছাড়া, এক একটা মুসলমানকে লারা দিয়ে দেখেন, তাদের নসল হিসাব নিতে দেখেন, মদিনার রওজা পর্যন্ত মুসলমানের টানা, আদম পর্যন্ত মুসলমানের টানা, একটারে লারা দিবেন কুটি কুটি ওলি আল্লাহ বাইর হয়ে আসবে, জয় বলেন ঠিক কিনা? আপনার আব্বা আপনারে মারছে, বাড়ির থেকে বাইর করে দিছে, কই যে মক্কা শরীফ পরে যাবো, আগে আপনার আব্বার খবর লই, বড়র উপরে বড় আছে তো, গিয়ে দেহে ঠিকই ঘরের মধ্যে বুড়া মানুষ সালামালকে দিয়ে বলতেছে, দাদা ওই যে ছেলেটা কাঁদতেছে একশো তিরিশ বছর বয়স, আপনার ছেলে বলে? বলে হা। তো একশো তিরিশ বছরের বুড়া
আপনি মারছেন কা? কই ইচ্ছা করে তো আর বাপ সন্তানের মারে না, বড় বেদব, বড় বেদব। বলে কি হয়েছে? ক গতকাল তার দাদাই বলছিল ফান বানাই দিতে, ফান বানাই দেয় নাই তো, এই রাগে আমি তারে বাইর করে দিছি। জোরে কন সোবাহান, পাবন্দি তকদিরে পাবন্দি আকাম, পাবন্দি তকদিরে পাবন্দি আকাম, ইয়ে মাশাআল্লাহ মুশকিল নেই আয় মোর দেখারা দমান, এ কান মে সোবার বদল জাতি হে তকদির, হাই উসকা মুকাল্লাত অভিনা খুশাবি খুরসান, তকদির কে পাবন্দ না বা তাতওয়া জামাদাত, মুমেন ফকত আকামে এলাহি কাহে পাবার, সাথে সাথে আজি সব সেজদায় পড়া যায়। ও আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, কায়নাতের মালিক, শুধু ঘরের মধ্যে বৈশা বৈশা ভাবছিলাম আমার থেকে বড় আর কেউ নাই, কিন্তু যখন দিনের পথে বাহির হইলাম, আল্লাহর পথে বাহির হইলাম, আমার সব ধারণা পরিবর্তন হইয়া গেছি। তিনজনের সঙ্গে আমার দেখা, তিনজনই আমার বড়, আমি তিনজনের থেকে ছোট। আমার নবী হাদিসে ঘোষণা করেন, মান তাওয়াজ্জা লিল্লাহ রাফাআহুল্লাহ, বাবা তুমি তোমাকে বড় মনে করিও না, বড় নেতা মনে করিও না, বড় শিল্পপতি মনে করিও না, বড় আমলকারী মনে করিও না, বড় বক্তা বড় আলেম মনে করিও না, বরং তুমি যদি তোমাকে নিচা মনে করা, তুমি যদি তোমাকে ছোট মনে করা, তাহলে আল্লাহ তাআলা তোমার মান মর্যাদা অনেক বাড়াইয়া দিবি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا أَلَمْ تَرَ كَيْفَ خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا। তুমি সন্তান হইয়া বাবার প্রশংসা করা, তুমি কর্মী হইয়া তোমার নেতার প্রশংসা করা, তুমি বিবি হইয়া তোমার স্বামীর প্রশংসা করা, মালাকুম লিল্লাহি ওয়াকারা, তোমরা কেন আমি মাবুদের প্রশংসা করো না, আমার বরত্ব বর্ণনা করো না? বন্দা তোমরা কি দেখো না, পর্যায়ক্রমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দাঁত ছিল না সেখান থেকে দাঁত দিয়েছি, শিশুবেলায় যদি দাঁত দিতাম তোমার মায়ের দুধ খাওয়ার সময় দাঁত দিয়ে কামড় দিয়ে বসতা, এইভাবে মায়ের পেটে যদি এরকম লম্বা সন্তানটা রাখতাম তোমার মায়ের ফ্যাট আতুরি উজুরি সব খতম হইয়া যাইত। আমি পর্যায়ক্রমে যখন যা দরকার সেইভাবে দিয়ে দিয়ে তোমাকে সৃষ্টি করেছি বন্ধা, আমার আজমত কেন বয়ান করো না, আমার বরত্বর বয়ান কেন করো না? বাবা আমার আল্লাহ রিজিকের মালিক, বুসতা নামক কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কেসি মুরগে দরকার ফে কিসমত খোরাক, ও দুনিয়ার মানুষ যাই না রাখো, আমার মাবুদের হাতে তোমার আমার রিজিক, আমার মাবুদ এত বড় রিজিক দাতা, সি মোরগ নামে একটি পাখি আল্লাহ তাআলা বানিয়েছেন, কোকাব পাহাড়ের মধ্যে তাদের বসতি, যেখানে জিন যাইতে পারে না, ইনসান যাইতে পারে না, কত বিশাল বড় রাষ্ট্র যে আল্লাহ বানাইছেন একমাত্র বানানিওয়ালা জানেন। ওই কোকাব পাহাড় অঞ্চলের মধ্যে সি মোরগের বসবাস, এক একটা সি মোরগ এত বড়, আমাদের উস্তাদ সবকের মধ্যে বলেছেন এত বড় বড় এক একটা সি মোরগ, ওই মোরগগুলা যদি প্রতিদিন সাতটা হাতি না খায় তাইলে বলে তাদের ফ্যাট বড়ে না, হাজার হাজার সি মোরগ লক্ষ লক্ষ হাতির রিজিক বানায়া যেই মাবুদে সি মোরগের খাবার পরিবেশন করেন সেই মাবুদের নাম হইল আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সাগর মহাসাগর নিয়ে গবেষণা করেন বাবা, মৎস্য গবেষকেরা, সাগর মহাসাগরের গবেষকেরা বিশ্বকোষের মধ্যে লিখেছেন, সাগর মহাসাগরের মধ্যে এত বড় বড় এক একটা তিমি মাছ আছে, দৈনিক যদি 10 টন মাছ না খায় 27 মনে হয় 1 টন, এই ধরনের 10 টন 10 টন মাছ যদি না খায়, চিংড়ি মাছ যদি না খায়, বিভিন্ন মাছ যদি না খায়, 10 টন পর্যন্ত না খাইলে তাদের ফ্যাট বড়ে না। একটা তিমি মাছে যদি 10 টন খাবার খাইতে পারে বাবা, এ হাজার হাজার তিমি মাছ
আমার মাবুদি সাগর মহাসাগরের মধ্যে পালতেছেন, সিমরগুলোকে পালতেছেন, কত পশু পাখিকে আমার আল্লাহ এইভাবে গায়েব থেকে খাজানা ব্যবস্থা করতেছেন। পয়গম্বর সুলাইমান এত বড় রাজত্বই আল্লাহ তাআলা যাকে দিলে, যেখানে সূর্যটা উদয় হয়, যেখানে সূর্যটা অস্ত যায়, তামাম পৃথিবীটা জুইরা আল্লাহ তাআলা যাকে বাদশাহ বানাইলে, ওনার নাম পয়গম্বর সুলাইমান। এই প্রজাদের খবরাখবর নেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজের হাতে কুদরতি হাতে বিমান বানায়া, এরকম হাওয়াই জাহাজ বানায়া সুলাইমান নবীকে উপহার দিলেন। হাওয়াই জাহাজটার গতি কেমন ছিল কোরআনের মধ্যে ঘোষণা করেন, রাওয়া হুয়া শাহরুন গুদুবুহা শাহরুন। সকালের কিছু সময় সুলাইমান নবীর জাহাজ যদি চলতো তাহলে এক মাসের পথ অতিক্রম করতে পারতো, বিকালের কিছু সময় চালাইলে এক মাসের পথ অতিক্রম করা যায়। 500 সিট বিশিষ্ট একটা বিমান বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে যদি আইসা লামে, শত শত মানুষের তামসা চায়, কত বড় বিমান যার মধ্যে 500 যাত্রী বহন কইরা আকাশে উইরা সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা যে বিমান দান করেছেন, হাওয়াই জাহাজ দান করেছেন, এই জাহাজটা কত বড় ছিল তফসিরের মধ্যে লেখা, 600,000 মানুষ একসঙ্গে জাহাজের মধ্যে উঠেলে যেই পরিমাণ সিটের দরকার, একসাথে 600,000 মানুষ বহন কইরা উড়াল দেওয়ার ক্ষমতা যেই জাহাজের, ওই জাহাজটা হলো সুলাইমান নবীর জাহাজ। পশু পাখির বাসা বুজার বলার ক্ষমতা আমাকে দান করেছেন, আমার মন চায়, আমার দিল চায় আমার প্রজাদেরকে এক বেলা খাবার আমি সুলাইমান নবীর পক্ষ থেকে দিব। পাক করার মতো জিন জাতি আছে, আমার খাদেম খুদ্দমের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সুলাইমান এই রিজিকের জিম্মাদারিটা আমার হাতে, তুমি জানতেও পারো না বুঝতেও পারো না, এই জিন ইনসান ছাড়া আরো কত বড় খাওয়া খাওয়া বড় বড় ফ্যাটওয়ালা মাখলুক আমি বানাইয়া রাখছি, এক একটা মাখলুকের দেখলে তুমি সুলাইমান জ্ঞান হারাইয়া ফেলবে, আমার কুদরতের মধ্যে হাত লাগাইও না। তারপরও যখন বললেন, আল্লাহ বললেন, মঞ্জুর তুমি ফাঁকশাক শুরু করো। সুলাইমান নবী ফাঁকশাক কইরা মনের থেকে একটা সান্ত্বনা, এখন থেকে খাবার বিতরণ করা যায়, আমি সর্বপ্রথম জলের যে প্রাণীরা তাদেরকে খাওয়াবো, এরপরে স্থলের প্রাণীদেরকে খাওয়াবো, কারণ জল হইল তিন ভাগ আর স্থল হইল মাত্র এক ভাগ, বড় ঝামেলার কাজ আগে শেষ করি। সুলাইমান নবী নবীর পক্ষ থেকে দাওয়াত, ও সাগর মহাসাগরের বড় বড় প্রাণীরা মৎস্য জাতিরা তোমাদের দাওয়াত, তাড়াতাড়ি সিরিয়াল দুইরা খাবার খাইতে আসা, একটা একটা বড় একটা মাছ আইসা সাগরের কিনারায় যখন হা করলেন, খাদেমেরা খাবার মুখে ডালতেছেন, এক ফাতিল খানা ডাইলা দিছে, এরকম মাছের মুখ বন্ধ হয় না, আরেক ফাতিল খানা ডাইলা দিলেন মাছের মুখ বন্ধ হয় না, দিতে 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 যত ফাঁকশাক করা ছিল সব মুখের মধ্যে ডাইলা দিলেন, এখনো মাছের মুখ বন্ধ হয় না। খাদেমেরা এসে বলেন, হুজুর সব খাবার মাছের মুখে দিছি, এখনো মাছ মুখ বন্ধ করে না, মনে হয় কি যেন বলতে যায়, মাছের বাসা তো আমরা বুঝি না, আপনি তাড়াতাড়ি আসেন। সুলাইমান নবী যাওয়ার পরে মাছে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান কি ফকিন্নি খানার ব্যবস্থা করলেন, আপনার খানা বলে শেষ, এখনো তো আমার এক লোকমা পরিমাণ হয় নাই, এই ধরনের তিন লোকমা খাবার আমার আল্লাহ প্রতিদিন আমাকে খাওয়ায়, জোরে কান সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু পালতা হায় বিজুকু মেটি কি তারিকি মে কোর কোন দরিয়া ওকে মৌজু সে উঠাতা হায় সাহাব কৃষ্ণে লায়া খিচে কার পশ্চিম সে বাদে সাজগার খাক ইয়ে কেস কি হে কেস কা হাইয়ে নূরে আফতাব যাহা তুফান মে ফস সফিনা ডগমগাতা হায় এই কদরে খোদা ও না খোদা মা দুমহুতি হায়। ওই পয়গম্বর সুলাইমানের দরবারে হুদহুদ পাখি অনুপস্থিত, সুলাইমান নবী পাগল হইয়া গেলেন,
আমার মতো পয়গম্বরের আহ্বান, হুদহুদ পাখি তুমি কেন আসলা না, যথাযথ কারণ দর্শাও, আর না হয় তোমার কঠিন থেকে কঠিন বিচার হবে। হুদহুদ পাখি বললেন, ও পয়গম্বর সুলাইমান, আমার আসতে বিলম্ব হয়েছে, আমি মুলকে সাবার মধ্যে গিয়েছিলাম, সেখানে একজন রানীর খবর নিয়ে আসি, রানীর একটা বিশেষ তক্ত আছে, ওই তক্তের মধ্যে সিংহাসনের মধ্যে রানী বসা থাকে, এলাকার লোকেরা ওই রানীকে সেজদা করে এবং তারা চন্দ্র সূর্যকে পূজা করে, আল্লাহকে পূজা করে না। বাবা জানতে চায়, মাজারের সেজদা দেওয়া হারাম, পীরের সেজদা দেওয়া হারাম, গাছের সেজদা দেওয়া হারাম, সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান নবী, আপনার মতো এমন প্রভাবশালী বাদশাহ থাকতে চন্দ্র সূর্যের পূজা হয়, বেদি এককারে সিংহাসনের মধ্যে খুব শানদারভাবে বসে, আপনার কাছে খবর পৌঁছাইলাম, আপনার মন যা চায় আপনি কর্মসূচি গ্রহণ করেন। সাথে সাথে সুলাইমান নবী চিঠি লেখলেন, জোরে বলেন কি লেখলেন? কোরআন শরীফের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি বিমুসলিমিন, ও বিলকিস রানী, তোমার তখ্তের খবর আমার কাছে আছে, চন্দ্রের পূজা করা, সূর্যের পূজা করা, এই খবরও আমার কাছে পৌঁছা গেছে, এই আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সেজদার মালিকও সেই আল্লাহ, আমি এই চিঠি তোমার কাছে পৌঁছাইয়া দিলাম। চিঠিটা পাওয়ার পরে বাহাদুরি না কইরা, অহংকারী না কইরা, সোজা মাথাটা নত কইরা আমার রাজ দরবারে চইলা আস, যদি বাহাদুরি করো গো বিলকিস, তোমারে সোজা করার ক্ষমতা আমি সুলাইমান নবীর অবশ্যই আছে, জোরে বলেন ঠিক কেনা? চিঠিটা ভাইয়া, যদিও মহিলা মানুষ, জ্ঞান বুদ্ধি ভালো, এমপি টেম্পি করে নিয়া সংসদে মিটিং ডাকছে, ডাকার পরে অন্য অন্য সংসদ সদস্যরা বলতেছে, ম্যাডাম যেই বাদশাহ চিঠি লেখছে উনি কি হুজুর টাইপের? কত হুজুর টাইপেরই মনে হয়, কারে হুজুর মুজুর গণার টাইম আসেনি, এই ধরনের কিছু নাস্তিক দুনিয়াতে আসে না ভাই। একটা কলা তুলে দিলে খাওয়া যত সোজা, একটা আলেম একটা মুসলমান মাইরা লওয়া এত সোজা, এরম মনে করতো সা ইহুদি নাসারারা, কথা জোরে বলেন ঠিক নেই? অথচ একটা আল্লাহওয়ালারে খতম করা তো দূরের কথা, একটা আল্লাহওয়ালার ফসম বাঁকা করা এত কঠিন, একটা দেশ বিজয় করা যত কঠিন, জোরে বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, একদিনে তো সব কথা বলা যায় না। খাজা মজজুব আজিজুল হাসান, আপনারা একটু কষ্ট করে বলেন, রহমতুল্লাহ আলাই, বুড়ো হয়ে গেছে, একেবারে বুড়া মানুষ, রাস্তা দিয়ে একলা একলা হাঁটেন, হাতের মধ্যে তসবি, মুখের মধ্যে জিকির, বলেন হাতের মধ্যে তসবি, আহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কত মধুর সুর। খাজা মজজুব আজিজুল হাসান, মুখের মধ্যে জিকির, হাতের মধ্যে তসবি, যাচ্ছেন উত্তর দিকে, উত্তর দিক থেকে দুইজন লোক, একজন প্রেমিক আরেকজন প্রেমিকা, বাদাম খাইতে খাইতে ওনারা আসতেছেন দক্ষিণ দিকে। এক পর্যায়ে খাজা মজজুব আর ছেলে আর মেয়ে একসঙ্গে যখন হইয়া যায়, একটা গর্তের মধ্যে কিছু ফুরান ফানি, ফসা ফানি ছিল, খাজা মজজুবের পাও যখন গর্তের মধ্যে পড়ছে, ওইখান থেকে সামান্য কাদা মাটির সিডা ওই প্রেমিকার চেহারার মধ্যে পড়া, প্রেমিকার চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, চুনু পাউডার মুচ্ছা গেছে, এখন দেখতে মাটির দাগ দেখা যায়, কাদা মাটি দেখা যায়, প্রেমিকের সামনে প্রেমিকার চেহারা যে নষ্ট হয়ে গেছে, এটা প্রেমিকে সহ্য করতে পারে নাই, এই বুড়া মানুষটারে ডাক দিয়ে বলতেছে, ও বুড়া মিয়া, কোন দিকে তাকাইয়া ফত চল, আমার প্রেমিকার সুন্দর চেহারাটা তোমার ফায়ের আগাতে কাদা মাটি বৃষ্টি হয়ে গেছে, এটা আমি সহ্য করতে পারলাম না, কেন তুমি আমার প্রেমিকার চেহারা ক্ষতি করলা? একটা মিনিট দেরি না কইরা জোরে একটা থাপ্পড় দিয়া খাজা মজজুবকে বেহুস বানাইয়া ফেলে, জোরে কর নাউজুবিল্লাহ। বুড়া মানুষ তো, খাজা মজজুব এই থাপ্পড় খাইয়া, মানুষ তো বুড়া, কাইতুই হইরা গেছে, অজ্ঞান অজ্ঞান বাপ।
এখন এই আল্লাহওয়ালারে থাপ্পড় দিয়া যখন একটু দূরে গেছে, দশ হাত দূরেও যাইয়া সারতে পারে নাই, হোসুদ খেয়ে ফইরা ডাইন ফাও ভেঙ্গে গেছে। এরম বাপ মারে যে পিড়ায়, মা বাবারে যে কান্দায়, সে যত বড় এসপি হোক, যত বড় ডিসি হোক, যে আমার বাপ হয়েছে মুরুক্ষ, থানার মধ্যে মামলা দিতে গেলে আমি এসপি, আমার আব্বার মামলা থানায় নিব না, আমি ডিসি, আমার বিরুদ্ধে মামলা কেউ নিব না, এ ডিসি এসপির থেকে আরও বড় আছে না নাই? এ বুড়া বেড়া কাইত হয়ে ফুড়ে রয়েছে, দশ কদম যায় সাতটা নেয় ফাও ভাঙ্গা। এখন এই প্রেমিকা কেল টানে টানে, ফাও জোরাও লয় না, দাঁড়াইতেও পারে না। দূরের থেকে এক লোক আইসা বলে, মা গো কী হয়েছে? কয় বাবারে, আমার এই প্রেমিক হের লোক আমি ভালোবাসা করতেছি, হঠাৎ করে ভালা রাস্তা ফইরা ফাও ভেঙে গেছে, এখন কি চাও? কয় হাসপাতাল চাই, ডাক্তার চাই। বেড়ার কয় মা গো, চোদ্দ হাসপাতালের ১৮ ডাক্তারও যদি লাগাও, এ ভাঙ্গা ফাও জোরালিত না, ওই যে বুড়ারে থাপ্পড় দিয়ে অজ্ঞান করে ধুইছ, এ বুড়ারে চিন? কয় যে না, উনি খাজা মজুব আজিজুল হাসান, এ ফাও যদি জোড়া লাগাইতে চাও, আগে বুড়ার লোকে জোড়া বান্ধ, বুড়ার থেকে আলগা থাকলে ফাও আলগা থাকবো, কথা জোরে বলেন ঠিক কিনা? ধাক্কা খাওয়ার পরে বুঝতে পারছেন বাবা, এই ফতিক বুড়া যদিও দুর্বল, এই ফতিক বুড়ার শরীরে যদিও কোনো শক্তি নাই, কিন্তু এই ফতিকের সম্পর্ক যে মাবুদের সঙ্গে, ওই মাবুদ তো দুর্বল না, যার সঙ্গে সম্পর্ক উনি তো দুর্বল না। চেয়ারম্যান বাড়ির একটা কুকুর, কেউ আঘাত করতে চায় না চেয়ারম্যানের দরে, এটা যদিও কুকুর কিন্তু বাড়ি তো চেয়ারম্যানের, কুকুরটার একটা থাপ্পড় দিলি চেয়ারম্যান লাঠি হইয়া বাহির হবে, কুকুরটার একটা ধমক দিলি চেয়ারম্যান লাঠি লইয়া আমাদেরকে দৌড়াবে, চেয়ারম্যান বাড়ির কুকুর হইয়া চেয়ারম্যানের ভয়ে যদি কুকুরটারে কেউ না মারে বাবা, এই যে মুসলমানের দল, এই যে কলমাওয়ালার দল, তাদের প্রত্যেকের গোড়া হইল আল্লাহ। একটা মুসলমানের ধাক্কা দিলি স্বয়ং আল্লাহ লাঠি লইয়া যুদ্ধ ঘোষণা করে, জোরে বলেন ঠিক কিনা? নারায় তাকে মেয়েটা গিয়া বললেন, খাজা মজুদ ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি মেহরবানি করে আমাকেও মাফ করেন, আমার প্রেমিকেরও মাফ করে দেন, প্রেমিকের ফাও ভেঙে গেছে, এখন অচল হয়ে গেছে। খাজা মজুদ ডাকতে বলেন, মা এই ছেলেটা তোমার কি লাগে গো মা? বলে, হুজুর আমার প্রেমিক, তুমি কি? আমি প্রেমিকা। হুজুরে ডাকতে বলেন, মা গো তোমার সাথে যুবকের সাথে যেমন প্রেমের সম্পর্ক, এই যুবকের তোমার চেহারার মধ্যে একটু দাগ পড়ার কারণে তোমার প্রেমিকে সহ্য করলো না, আমারে জোরে একটা থাপ্পড় মারলো, আমারে যখন থাপ্পড়টা মারছে আমারও তো একজন প্রেমিক আসমানে আছে, জোরে কান সুবহানাল্লাহ, তোমার চেহারায় দাগ পড়ছে, তোমার প্রেমিকে মারলো না, আমারে থাপ্পড় মারলো, আমারে যখন থাপ্পড়টা মারছে আমার প্রেমিকেও মানে না, তোমার প্রেমিকের হাত ভেঙে দিল, জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মুমিনের উপরে থাপ্পড় মারবে এটা আমার আল্লাহ সহ্য করবে না, মা বাবারে নির্যাতন করবে আমার আল্লাহ সহ্য করবে না, আলিমুল আমাদেরকে গালি দিবে আমার আল্লাহ সহ্য করবে না, আমরা দুর্বল কিন্তু আমাদের মালিক দুর্বল নয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহ প্রত্যেকটা মানুষের আপনি ওলি বানিয়ে দেন আল্লাহ, আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি হেদায়েতের নূর পৌঁছে দেন আল্লাহ, আমার আল্লাহ কত বড় আহকামুল হাকিমিন, কত বড় মন্ত্রী টন্ত্রী দিনে বইয়ে বইয়া বুদ্ধি করতেছে, যেই লোকে সিঁড়ি দিছে, হ্যাঁ কি হুজুর হুজুর বাপ হয়েছে, ও মা হুজুর টুজুর গণার টাইম আসেনি, কিন্তু যে যত বড় আল্লাহওয়ালা তার চ্যানেল তত বড়, তার চ্যানেল তত বড়, জোরে বলেন ঠিক নেই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওই রুমি ঘাতক হযরত উমরের হত্যা করার জন্য মদিনায় আসছে কোটি টাকার বিনিময়ে, আয়েশা আপনাকে কষ্ট হয়নি? আয়েশা মদিনায় জিজ্ঞাসা করেন যে আপনাদের খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, যিনি অর্ধ জাহানের খলিফা, ওনার বাসভবনটা কোথায়, ওনার সিংহাসনটা কোথায়? কোম গোফতান দাসকে উরা কসরমনি,
কম গোফতাম দাসকে উরা কসর নিস মর মর্রা কসর জানে রোশনিস। মদিনার মুসল্লিরা বললেন, বাবা তুমি কে? তুমি বোধহয় ওমর সম্পর্কে জানো না, ওমরের আলাদা কোনো সিংহাসন নাই, ওমরের জন্য কোনো গণভবন নাই, ওমরের জন্য কোনো অতিথি ভবন নাই। জোহরের নামাজ পড়াইয়া গেছেন, খাওয়া দাওয়া খাইয়া আমরা যতটুকু জানি জোহরের পরে খানা খাইয়া সামান্য একটু সময় তিনি বিশ্রাম নেন, একটু ঘুমায়, এখন ওনার ঘুমের সময়। তবে জোহরের পরে যেই ঘুমটা উনি ঘুমায়, ঘরের মধ্যে ঘুমায় না। মসজিদে নববীর পরে যে জান্নাতুল বাকির কবরস্থান, কবরস্থানের মধ্যে গেলে দেখবা বাবা যেই কোনো একটা গাছতলার মধ্যে আমাদের খলিফাতুল মুসলিমিন একটা পাথর মাথার নিচে দিয়া তুমি ঘুমন্ত পাইবা। জোরে কান সুবহানাল্লাহ। বেড়ায় মনে করছে একটা কলা সুইল্লা খাওয়া যত সোজা, হযরত উমরকে হত্যা করাটাও বোধ হয় অত সোজা। কবরস্থানের মধ্যে যেখানে সব মরা মানুষ, মরা মানুষের লোকে ঘুমায়, গেটটা দিয়ে ডুকছে, ডুককে আল্লাহ আকবার নজর করে দেখে একটা গাছের নিচে একজন মানুষ ঘুমন্ত, ফুরাটা শরীর ছায়ার মধ্যে, আর চেহারাটার মধ্যে কিছু কিছু রৌদ্রের আলো লাগে। চেহারাটার মধ্যে রৌদ্রের আলোটা যখন লাগে তখন দূরের থেকে মনে হয় চেহারার মধ্যে যেন একটা সূর্য উদয় হয়ে রয়েছে। আল্লাহ আকবার আল্লাহ। গোফতে বাখন মানসাহারা দিদার, গোফতে বাখন মানসাহারা দিদার, পেশে সুলতানে পানা বগজিদার, আশাহানম হাইবত তর সামনাবুত, হাইবতে ই মর্দে হুসাম রারে বুত, হাইবতে হকাস্ত ই আজ খালকনিস, হাইবতে ই মর্দে সাহেব দালকনিস, হারকে তরসাদ আজ হকু তাকওয়া গুজিত, তরসাদ আজ ওয়াই জিন্ন ইনসা হারকে দিত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই ওই ঘাতকের কথাটা বলে, ঘাতকে গেটের মধ্যে ডুইঘা হযরত উমরের দিকে একটা নজর দিয়া সাথে সাথে থরথর থরথর কইরা কাঁপতে আরম্ভ করছে, আর নিজেরই নিজে ডেকে ডেকে বলতেছে, আমি বহুত রাজা বাদশার দরবারে গেছি, কোনো রাজা বাদশার দরবারে গিয়া জীবনও আমি ভয় পাই নাই, এখনো উমরের কাছে যাই নাই। এই কবরস্থানের গেটে থাইকা উমরের দিকে যখন একটা নজর দিলাম আমার কাছে মনে হয় আমার হুশ জ্ঞান সব বিলুপ্ত হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। সীমাহুম ফি বুজুহিহিম মিন আছারি সুজুদ, যালিকা মাসালুহুম ফি তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে একটা আমলের নূর থাকে বাবা, তৌরিতের মধ্যেই কথা আছে, ইঞ্জিলের মধ্যেই কথা আছে। একজন মানুষ যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয়, তাহাজ্জুদের অভ্যস্ত হয়, জিকির আজকার করার অভ্যাস হয়, মানুষটা যদি কালো কুচ্ছে হয় বাবা, তার চেহারার মধ্যে একটা আল্লাহওয়ালাদের নূর থাকে। জোরে বলেন ঠিক কিনা? তাকাইলে কেমন কেমন জানি মায়া লাগে, এই মানুষটার দিকে নজর করলে কেমন কেমন জানি মহাব্বত লাগে। গালি দিতে এরকম রেডি হয়ে আসলে কাছে গেলে মুখ বন্ধ হয়ে যায়, আর গালি আসে না। আমার নবী যখন নবী হয়ে গেলেন মানুষ তখন নবীরই চিনে না, কেউ গালি দেয় কেউ থুতু দেয়। একজন মহিলার ফেরে বাচ্চা, তার বান্ধবীরা এসে বলতেছেন, বান্ধবী গো মোহাম্মদকে গালি দিতে পারছো বলে না, থুতু দিতে পারছো বলে না, দলে দলে মহিলা পুরুষেরা মোহাম্মদের গালি দেয় মোহাম্মদের থুতু দেয়, এই কাজ তুমি কেন করলা না? মহিলা বলতেছেন, আমার ফেটে বাচ্চা, হাঁটাচলা করার ক্ষমতা আমার নাই, বাচ্চারা ভূমিষ্ঠ হইলে মোহাম্মদের থুতু দিব, বাচ্চারা ভূমিষ্ঠ হইলে মোহাম্মদের গালি দিব, বাচ্চারা ভূমিষ্ঠ হইলে মোহাম্মদের পাথর সরব। এই অপেক্ষায় অপেক্ষায় আছে, বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে মা আর সহ্য করতে পারে নাই, এই শিশু বাচ্চাটার কোলের মধ্যে লইয়া ব্যাগের মধ্যে কতগুলা পাথর জমাইয়া মুখের মধ্যে কতগুলা থুতু জমাইয়া আমার নবীরে গালি দিবে, থুতু মারবে পাথর মারবে, এই নিয়ত করে যখন আমার নবীর দরবারে গেছেন, নবীজির চেহারাটার দিকে তাকাইয়া
আম্মার সাহস হয় না নবীরে যে তুতুরা দিবে, সাহস লাগে না নবীরে যে ঢিলটা মারবে। আল্লাহ নবীর দরবারে যখন গেলেন, কোলের মধ্যে শিশু বাচ্চা, এই বাচ্চাটা যখন নবীর দিকে তাকাইছি, সাথে সাথে বাচ্চার জবান খুলে গেছে।